নমস্কার, জিও বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রাহুল, আবার নিয়ে চলে এসেছি পুজোর আড্ডা অ্যাট জিও বাংলা নিয়ে। আর আমার সাথে আজকে পেয়ে গেছি আরেক নতুন পুজো কমিটিকে, বাজরণী একতা। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে এই পুজো কমিটির তিনজন সদস্য। অন্যতম সদস্য আমার বাদিক থেকে রয়েছেন শ্রী বিশ্বজিৎ দাশগুপ্ত, নমস্কার। তারপরে রয়েছেন শ্রী রাজু সরকার, এবং একদম বাদিকে রয়েছেন শ্রী বিকাশ ভান্ডারী। আপনাদের সকলকে জিও বাংলায় স্বাগত। বিশ্বজিৎবাবু, প্রথমে আপনার কাছে চলে যাব। কেমন লাগছে আজকে আড্ডা দিতে এসে? দারুণ দারুণ পরিবেশ, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এই বছর আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করছে? এই থিম নিয়ে আমরা এবছর তিন বছরে পদার্পণ করছি। মানে বেশি দিনের পুজো না? না, একদমই নতুন পুজো। তার উপর থিমের দাম, মানে থিমের জগতে তিন বছরে পুজো, মানে থিমের জগতে তিন বছরে বা দেওয়া, ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল? দারুণ চ্যালেঞ্জিং, মানে এই জায়গা জোগাড় করা, এই জোগাড় করা, মূর্তি জোগাড় করা, তারপর থিমের সমস্ত লোকদের পেছনে পেছনে ছোটা, সে একটা বিরাট ব্যস্ততা। মানে এই থিমের কম্পিটিশনে মানে দাঁড়িয়ে এই নতুনভাবে শুরু করা, এটা বেশ কঠিনই ছিল, ভীষণ কঠিন। তো এই বছরের কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে পুজোর? এবছর আমরা যে ভাবনাটা নিয়েছি সেটা হচ্ছে মায়ের পায়ের অঞ্জলি হোক অঙ্গদানের অঙ্গীকার। বাহ, আপনার নাম শুনেই, মানে থিমে যে নাম ট্যাগলাইন যেটা রয়েছে সেটা শুনেই একটা সোশ্যাল মেসেজ, মানে সমাজকে একটা বার্তা দিতে চাইছে মনে হচ্ছে। আমি আরেকটু ডিটেলস আপনার থেকে জেনে নেবো, মানে দর্শক বন্ধুরা আশা করি আপনারাও জানতে চাইছেন এই থিমের মূল বিষয় ভাবনা কী থাকছে। আচ্ছা দেখুন, এই যে আমরা যে উৎসব, পুজো মানে একটা উৎসব, উৎসব মানে একটা আনন্দ। আনন্দের মধ্যে হচ্ছে যেমন আমরা যেমন জামা কাপড় কিনি, নানারকম ফুর্তি ফার্তা করি, সমস্ত কিছু ঠিক সেরকমভাবে তার সাথে যদি একটু দান ধ্যান করি তাহলে দেখবেন খুব আনন্দ হয়, বিশেষভাবে ভীষণ আনন্দ। এখানে এই যে দাতা এবং গ্রহিতা, এই দুয়ের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি করা, সেটাই এবার আমাদের থিমের প্রধান উদ্দেশ্য। বিশেষভাবে যেমন ধরুন আপনার রক্তদান, একটা মহৎ কাজ, কিন্তু রক্তদানটা আমাদের মধ্যে মোটামুটি এখন চালু হয়ে গেছে, কিন্তু সমাজে সকলে এখন ব্যাপারটা এই ব্যাপারটা জেনে গেছে যে রক্ত দেওয়াটা ভীষণ দরকার, ভীষণ দরকার, উপকারী, এবং এটা সমাজের একটা বিশেষ কাজে লাগে। একদম ঠিক সেইভাবে আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে অনেক ছোট ছোট বাচ্চা ছোটবেলা থেকে দেখা যাচ্ছে অন্ধত্বে এসে গেছে, বা তার দেখা গেল যে হার্টটা ঠিক সেই রকমভাবে কাজ করছে না, এটা একটা রিপ্লেসমেন্টের দরকার আছে। কিডনির তো প্রবলেম, আপনারা তো মানে পেপার খুললে, টিভি মিডিয়াগুলি খুললেই দেখতে পাচ্ছেন যে কী ভয়ঙ্কর অবস্থা। তা সেইগুলি পাওয়া, সেইগুলি পাওয়া তো আর চারটিখানি কথা নয়। আর বিশেষভাবে হচ্ছে যখন মানুষকে তো মরতে হবে, অবশ্যই। সুতরাং আমরা এখানে একটাই মন্ত্র গীতা থেকে নিয়েছি, সেটা হচ্ছে পরিত্রাণায়ং সাধুনাম বেনাচায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তো আমরা সেই অর্থটাকে নিয়ে আমরা চাইছি যে পরিত্রাণ করবো আমরা সমস্ত ভালো মানুষদের, যাদের মধ্যে অঙ্গের ভীষণ প্রয়োজনীয়তা আছে। এখন মৃত্যুর পরে আমার কোনো অঙ্গের আর কোনো প্রয়োজন নেই, সেগুলিকে আমরা কী করি, আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা দাহ করি, দাহ করি বিভিন্ন ধর্মে, আর অন্য অন্য ধর্মে তারা ওরা কবর দেন। সুতরাং সেই হিসাবে ওই অঙ্গগুলি আর কোনো কাজে আসে না, একদমই। কিন্তু আমরা যদি অঙ্গীকারটা নিই যে আমার মৃত্যুর পর আমার এই অঙ্গটা আমি দান করলাম, তাহলে যেই সমস্ত মানে নিডি যারা আছে, যাদের এই অঙ্গগুলি ভীষণ দরকার, মৃত্যুর পর হয়তো আমার বডির কোনো সেরকম ফাংশন থাকছে না, কিন্তু এই দরকারি মৃতদেহ, এই মৃতদেহ দিয়েই আবার অন্যকে উপকার করা যেতে পারে, উপকার করা যেতে পারে। খুব সুন্দর বললেন, কিন্তু আমার খুব সুন্দর লাগলো শুনে এই থিমটা, যে সমাজকে একটা সচেতনতা বার্তা তো অবশ্যই ছিল। আমরা আজ এতদিন দেখে এসেছি ব্লাড ডোনেশন, রক্তদান আমরা সবাই জানি, চক্ষুদান অবধি জানি, কিন্তু অঙ্গদান, হ্যাঁ নতুন একটা জিনিস আসছে আমাদের সামনে অঙ্গদান, আমরাও জানি অঙ্গদান কী, কিন্তু সেই জিনিসটা নিয়ে যে একটা মণ্ডপ গড়ে উঠবে এটা কিন্তু একটা দারুণ বিষয়। অবশ্যই আপনাদের সেটা দেখতে হলে পৌঁছে যেতে হবে বাজরণী একতাতে। তো এই যে কনসেপ্টটা যেটা আপনারা এবছর নিয়ে আসছেন পুজোয়, তো এই কনসেপ্টটার পিছনে মানে যে শিল্পী রয়েছেন, তার সেই শিল্পী কে রয়েছেন? আমাদের মানে প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী গোপাল পাল। আচ্ছা, আর মণ্ডপ সজ্জায়? মণ্ডপ সজ্জায় আছে সন্তোষ ডেকোরেটর এবং আমরা সবাই। ওকে, তো এই যে অঙ্গদানের বিষয়ে যে আপনারা কাজটা করছেন, আপনাদের পুজো প্যান্ডেলে এই বিষয়ে কী কী ইনস্টলেশন দেখতে পাওয়া যাবে?
এটা এই মুহূর্তে আমরা কিন্তু বলতে রাজি নই। এখন হচ্ছে এটা একটা আমাদের কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, সেটা একটা সাসপেন্স, মানে এটা দেখতে হলো আপনাদেরকে তো যেতেই হবে, যেতেই হবে এই পূজো প্রাঙ্গণ, আপনাদেরকে পৌঁছে যেতেই হবে পূজোর যে কোনো। আচ্ছা, তো এই পূজোর মানে আপনাদের ওপেনিংটা কবে হচ্ছে? ওপেনিংটা হচ্ছে 2nd অক্টোবর, মানে গান্ধী বার্থডে, যে গান্ধী বার্থডে একদম ওই দিন থেকে দর্শকের জন্য খুলে যাচ্ছে। তো এবার আমি রাজু বাবু আপনার কাছে চলে যাব, কাইন্ডলি একটু আমাকে ফোনটা পাস করে। হ্যাঁ, তো আপনাদের থিমে মানে এরকম পুজো একটা দারুণ কনসেপ্ট নিয়ে আপনারা আসছেন, তো এটা থেকে বোঝা যাচ্ছে আপনাদের সারা বছর জুড়ে কোনো মানে ভালোই সামাজিক কাজের সঙ্গে, কার্যকলাপের সঙ্গে আপনারা নিজেদেরকে নিযুক্ত করেন, এবং তার সঙ্গে কী কী কালচারাল অ্যাক্টিভিটি আপনাদের সারা বছর থাকে একটু জেনে নেব। আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু আমরা প্রোগ্রাম নিয়ে আসি বা এরকম সামাজিক কাজে আমরা এগিয়ে যাই। যেমনি আমাদের ধরুন বাচ্চাদের অনাথ আশ্রমে গিয়ে তাদের জামা কাপড় দেওয়া, খাওয়া দাওয়া, বৃদ্ধদের খাওয়ানো, মানে বৃদ্ধ যারা আছে বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোম সেখানে গিয়ে বিভিন্ন বছরে প্রত্যেক বছরই মানে আমরা কিছু না কিছু প্রোগ্রাম নিয়ে আসি। আর গেল বছরে আমাদের ওখানে ইন্স্যুরেন্স করে দিয়েছি, অটো যারা অটো ড্রাইভার আছে তাদের জন্য আর কি করা হয়েছে প্রায়। তো আপনাদের এই পুজোর আমি জানতে চাই কি ইউএসপিটা কি, মানে আপনাদের মেইনলি হচ্ছে আমরা মানুষকে সোশ্যাল অ্যাওয়ারনেস, এটাই হচ্ছে আমাদের মেইনলি। মানে মানে পুজো তো উৎসব, সবাই আনন্দ সবাই করবে, কিন্তু তার মধ্যে কান দিয়েই কিন্তু আমরা সমাজকে একটা বার্তা দিই। হ্যাঁ, এটাই হচ্ছে মেইনলি। খুব দারুণ, আমি এতদিন আমাদের জিও বাংলার পর্দায় আপনারা অনেক অনেক পুজোর আড্ডা আপনারা দেখেছেন, আপনারাও সামিল হয়েছেন, এটা কিন্তু খুব সুন্দর ওনারা বললেন। আমাদের পুজোর খালি উৎসব তো থাকেই, তার সঙ্গে যদি সমাজকে কিছু বার্তা দেওয়া যায় তাহলে ভালো লাগে। সত্যি দারুণ, আপনাদের বাহবা জানাই, সাধুবাদ জানাই, আপনাদের পুজো খুব ভালো কাটুক। জিও বাংলার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল আপনাদের পুজোর, আগাম শুভেচ্ছা রইল, ধন্যবাদ। তো আপনার থেকে আবার পুজোর আড্ডায় ফিরে আসি। তো 2 তারিখ ওপেনিং এর পর তো আর কি কি অ্যাক্টিভিটি থাকছে পূজোর পর? তারপরে আমাদের ভোগদান আছে অষ্টমীর দিন, আমরা ওখানে ভোগদান, মানে অষ্টমীর দিন ভোগদান, তারপরে সিঁদুর খেলা আছে, তারপরে আমাদের গেট টুগেদার হয় আমরা সব পরিবার মিলে। যারা বাঙালি মানে পূজো খালি পূজো তো না, তার সঙ্গে পেট পূজো হবে। এই পেট পূজোটা কবে থাকছে? পেট পূজো হবে নবমীর দিন। নবমীর দিন, আচ্ছা। তো কি মেনুটা কি জানা যেতে পারে কি থাকছে? মেনু মানে মানে আমরা সবাই মিলে সিলেক্ট করি, একদম পিওর বাঙালিয়ানা খাবার সিলেক্ট হয়েছে, মানে দর্শক বন্ধুরা কি জানতে ইন্টারেস্টেড? আমাদের তো এখন তো সিজন ইলিশ, ইলিশ মাছের ভাপে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তারপরে পাঁঠার মাংস। ওরে বাবা, কোনো কথাই হবে না, আপনারা চলে আসুন সবাই মিলে একসাথে আমরা এনজয় করব। এই মেনুতে কি মানে এই অনুষ্ঠানে কি আমাদের জিও বাংলা দর্শক বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবাই আসবে, জেনে নিলেন কিন্তু, জিও বাংলা সবাই চলে আসবে নবমীর দিন, আপনারা সবাই আসবেন জিও বাংলার। আমরা আজকে এই মাধ্যম থেকে ইনভাইট করলাম সবাই, অবশ্যই পৌঁছে যাব। আমার তো এই মেনু শুনে জিবি এখনই জল চলে আসছে, মনে হচ্ছে এখনই চলে যাই ওনাদের সাথে ওনাদের পুজো প্রাঙ্গণে। তো ঠিক আছে, ভালো, তো জেনে নিলাম পুজোর এই বছর খাওয়া দাওয়া কি হচ্ছে, মেনু কি। তো এই বছর এবার আমি জেনে নেব, আমরা অনেক মানে এখন যেটা দেখতে পাই যে আমাদের নিউ জেনারেশন যারা রয়েছে পুজোয় সেরকমভাবে আগেকার দিনের মতন ইনভলভ হতে চায় না, বা ইনভলভ হতে পারে না তাদের কাজের চাপ বা কোনো পরিস্থিতির কারণে। কেউ বাইরে পড়াশোনা করতে চলে যাচ্ছে, কেউ কাজে চলে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের পাড়ায় আপনাদের এই পুজোয় এই নতুন জেনারেশন নতুন সমাজের ইনভলভমেন্টটা কতটা? না, আমাদের এখানে ইনভলভমেন্ট ওরা পুজোর আগে থেকেই পুরো, ওদের একটা যে পুজোটা চলে আসে সবারই মধ্যে একটা স্পিরিট দেখা যায়, আলাদা এনার্জি। আর আমরা সবাই হাতে হাতে নিজেরা মিলেই কাজকর্মের মধ্যে যুক্ত থাকি, বিভিন্ন মানে যেটা লাগবে ওটা লাগবে, রাত কিছুদিন পরে রাত জাগা শুরু হয়ে যাবে, প্যান্ডেলে কাজ হচ্ছে, যেহেতু থিমের পুজো সারা রাত ধরে কাজ চলবে চলবে, ইনভলভমেন্ট থাকে পুরো। আচ্ছা, তো বিকাশ বাবুর কাছে আমি এবার চলে যাবো, কাইন্ডলি একটু বুমটা পাস করে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আপনার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের পুজোর প্রস্তুতি কতদূর? এই মুহূর্তে আমাদের প্রস্তুতি মোটামুটি 50%-এর মতো হয়ে গেছে। আচ্ছা, মানে এখন কি ওয়ার্কশপে কাজ চলছে না ইনস্টলেশন প্রসেসে শুরু হয়েছে? ইনস্টলেশন প্রসেস এখনো চালু হয়নি আমাদের, যা কিছু কাজ সব ওয়ার্কশপে চলছে এখন। আচ্ছা, এরপরে আস্তে আস্তে গ্রানাইট ইনস্টলেশন প্রসেসটা তৈরি হবে ওই মহালয়ার 2-3 দিন আগে থেকে। আচ্ছা, আর ব্যস্ততাটা কেমন এখন? ব্যস্ততাটা তো এই মুহূর্তে শুধু পূজো নিয়েই মাতামাতি করলে হবে না, প্রত্যেকেই ফ্যামিলি ম্যান, আমরা পূজোর সঙ্গে নিশ্চয়ই ইনভলভ, কিন্তু বাচ্চাদের এখন সব কেনাকাটায় ব্যস্ত। আচ্ছা, শপিং এর ব্যস্ততা, বাড়ির মহিলা থেকে শুরু করে বাচ্চারা সবাই এখন কেনাকাটায় ব্যস্ত। সে তো অবশ্যই, পূজো বলে কথা, কোন দিক দিয়ে কম গেলে চলবে? একদমই তাই। তো আপনাদের মানে 2 তারিখ যখন আপনাদের ওপেনিং হয়ে যাচ্ছে, এখন পূজো পূজো আসছে, এটাই বেশ আনন্দ, ভাবতে ভালো লাগে, আনন্দও লাগে অবশ্যই। তাও আপনার থেকে একটু মন খারাপের কথা জেনে নেবো, আপনাদের প্রতিমা নিরঞ্জন মা যাচ্ছে কবে?
আমাদের প্রতিমা প্রথা অনুযায়ী দশমীতেই চলে যান, মানে দশমীতে নীতি নিয়মটা মেনে আপনারা দশমীতে নিরঞ্জনটা করেন, পুকুরের পর থেকে সিঁদুর খেলা, সিঁদুর খেলা পরে সন্ধ্যেবেলা বিসর্জন। আচ্ছা, তো সিঁদুর খেলার যখন প্রসঙ্গটা উঠলই, তো এই বিষয়ে আমি একটু আলোকপাত করবো আপনার কাছে, আরেকটা জিনিস জেনে নেবো, আপনাদের পাড়ায় এই পুজোয় মহিলাদের ইনভলভমেন্টটা কতটুকু কতটা? দেখুন, মহিলা এটা তো পাড়ার পুজো এবং ওখানে খুব অল্প পরিসরের মধ্যেই, মানে 500 মিটার্সের মধ্যে মোটামুটি 4টে পুজো, তাই সেই হিসেবে মহিলাদের ইনভলভমেন্ট মানে এরা ডিস্ট্রিবিউট হয়ে যায় বিভিন্ন প্যান্ডেলে। আচ্ছা, তাও আমাদের এখানে যে গ্যাদারিংটা হয় সেটাও কম নয়। আচ্ছা, মানে মহিলা এই যে 5 দিন ধরে পুজোর আচার অনুষ্ঠান, এইখানে তো মহিলাদের একটা বিশাল ভূমিকা থাকে। অবশ্যই, মহিলা ছাড়া তো পুজোর কথা চিন্তাই করা যায় না, একদমই তাই। আরেকটা জিনিস আপনার থেকে জেনে নিতে চাইবো, সেটা হলো আপনাদের এই যে এতদিনের পুজো, এই পুজো চলছে, এত কিছু চলছে, তার জন্য একটা বিশাল মানুষের সমাগম হয়, প্রচুর লোক ভিড় করে, এই এই তার জন্য যে একটা সেফটি এন্ড সিকিউরিটির ব্যবস্থা থাকে, সেটা আপনারা কি নিচ্ছেন? সিকিউরিটি আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকে, এছাড়াও আমাদের কিছু ভলেন্টিয়ার আছে, তারা মোটামুটি ক্রাউড কন্ট্রোল থেকে শুরু করে আর প্যান্ডেলের সিকিউরিটি বলুন সবই তারা দেখাশোনা করে। আচ্ছা, আমি আপনার কাছে আবার চলে আসবো, আমাদের হাতে আর বেশি সময় নেই, আপনি একটু কাইন্ডলি দিনটা পাস করে দেবেন, আড্ডা দিতে তো কারি না ভালো লাগে, এবার আড্ডার কিন্তু একটা সময় এসে শেষ করতেই হয়, তো আমি বিষ্ণুবাবু আপনার কাছে চলে আসবো। হ্যাঁ, তো যাওয়ার আগে আমি শেষ প্রশ্ন আপনার কাছে দিয়ে শেষ করব, 2019 জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান 2019 আসছে, তার জন্য কতটা এক্সাইটেড এবং কতটা প্রস্তুত? মানে এই জন্য আমরা মানে নানা রকম পরিকল্পনা করছি যে কিভাবে এই পুরস্কারটা আমরা এবার আপনাদের থেকে ছিনিয়ে নেব। বাহ, খুব ভালো লাগলো, তো তার জন্য তো জিও বাংলার বেস্ট উইশের শুভেচ্ছা তো রইলই, আপনাদের পুজো খুব ভালো কাটুক, আগাম শারদ শুভেচ্ছা রইল, তো এরকমই পুজোর আড্ডা নিয়ে আমি রাহুল আবার ফিরে আসবো জিও বাংলায়, ততক্ষণ আপনারা দেখতে থাকুন জিও বাংলা, নমস্কার। নমস্কার।